রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। একজন মানুষ যদি সে কোরআনের নিয়ম নীতিতে নামাজ কায়েম করে, তাহলে এই নামাজ এত বেশি শক্তি রাখে, এত বেশি পাওয়ার রাখে যে এই নামাজি লোকটিকে সব সময় পৃথিবীর যত অন্যায়, অবিচার, দুর্নীতি, অশ্লীলতা প্রকাশ্যে হোক অথবা গোপনীয় এবং যত ধরনের গর্হিতমূলক কাজকর্ম থাকুক না কেন, এই নামাজ তাকে সব সময় ফিরিয়ে রাখে। তাই একজন মুসলিম কখনো চুরি করে না, একজন মুসলিম কখনো জিনা করে না, একজন মুসলিম কখনো ব্যভিচার করে না, একজন মুসলিম নামাজি কখনো অবিচার করে না, দুর্নীতি করে না, দুষ্কৃতি করে না। কারণ কি? কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে গ্যারান্টি দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াত, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে আল কিতাব থেকে তোমার কাছে যা ওহি করা হবে, অতপর সালাত কায়েম করবে। অবশ্যই সালাত, নিশ্চয় এই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার কোরআনই হচ্ছে আইনের সেরা। আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। কোরআনের এই আয়াতের দৃষ্টিতে আমরা জানতে পারলাম আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে দূরে রাখে। এই ফয়সালা যখন একজন মুমিন, একজন মুসলিম সে আল্লাহ তাআলার আইনের ভিতর থেকে জানতে পারে, তখন সে কখনো অশ্লীলতার ধারে কাছেও যায় না। কারণ তার সালাত আল্লাহ তাআলার নিয়ম নীতিতে হয় এবং আল্লাহ তাআলার যে আইন মতে সালাত রয়েছে পৃথিবীতে, যার প্র্যাকটিস আমরা কাবা শরীফে দেখি। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, ইব্রাহিমের ইমামতি করার স্থান, সেখান থেকে যে নামাজটি পড়ানো হচ্ছে সেইটি তোমরা নিয়ে নাও। আবার 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং তোমরা নামাজের মাধ্যম দিয়ে আর ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। যদিও এটা বড়ই কঠিন ব্যাপার, কিন্তু বিনীত বান্দা যারা, যারা মুসলিম এবং মুমিন, তাদের জন্য কঠিন কোনো ব্যাপার না। কাবার নিয়ম নীতিতে একজন নামাজি মুসলিম মুমিন সে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 17 রাকাত নামাজের পরে সে কখনো অশ্লীলতার ধারে কাছেও যাবে না, গর্হিতমূলক কাজ করবে না, দুর্নীতি মুক্ত থাকবে। সে এই চ্যালেঞ্জটি কোরআন দিচ্ছে। এতদা সত্ত্বেও আমরা যারা দেখছি এই পৃথিবীতে অনেক মুসলমানেরা দুর্নীতি করছে, দুষ্কৃতি করে যাচ্ছে, এমত অবস্থায় তারা নামাজও পড়ে যাচ্ছে। তো এই আয়াতগুলির দৃষ্টিতে জানতে হবে তাদের নামাজ কখনো হচ্ছে না।